विद्यालय ऑनलाइन क्लास में सबा स्वागत आज के क्लास करब नवम दशम श्रेणी ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस। ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस एक मौलिक भाग मेजरी टू एसआईडी टू एसआईडी এটা আমরা আজকে আলোচনা করবো। আমাদের আজকে আজকে টপিক হচ্ছে এক্সএমএল প্যাসাজ। তো এখানে রুল ওয়ান যা আছে, যা আছে রুল টু, সাবজেক্ট অ্যান্ড ভার্ব ও এক্সএমএল সেন্টেন্স আর ইউজ আর টু বি ইউজ অ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব অর সার্টেন সেন্টেন্স অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স। বলা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব যেটা এক্সএমএল সেন্টেন্সে রয়েছে সেটা ব্যবহার করা হবে সাবজেক্ট এবং ভার্ব অর সার্টেন সেন্টেন্সে। আগে হবে How fortunate you are, you are very fortunate. আমরা কি করলাম, how fortunate you are, এটা আমরা করলাম এক্সপ্রেসিভ অ্যাসারটিভ। ইউ আর ফরচুনেট এটা বলা হলো যদি সেটা কী হয় অ্যাডজেক্টিভ বিফোর অ্যাডজেক্টিভ, বিফোর অ্যাডজেক্টিভের আগে কী হবে ভেরি হবে। তাহলে হাউ ফরচুনেট ইউ আর ফরচুনেট এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এখানে থাকাতে আমরা কি ভেরি যুক্ত করলাম, ভেরি যুক্ত হলো অ্যাডজেক্টিভের আগে ভেরি যুক্ত হবে। আবার এখানে আমরা আমরা বলতে পারি অন্যভাবে বলতে যাই এসআইডি বলতে যাই, তাহলে এই এয়ার থাকলে হোয়াট হবে, অ্যাডজেক্টিভের আগে যদি এয়ার থাকে তাহলে হোয়াট হয়, ঠিক আছে। যদি এসআইডি টু এক্সট্রিমেটরি, এসআইডি টু এক্সট্রিমেটরি যদি আমরা করি, এসআইডি টু এক্সট্রিমেটরি করলে এটা আমরা কী করবো, এয়ার থাকার কারণে আমরা হোয়াট দুটা উদ্দেশ্যে করি। আবার যদি হবে এখানে এনার থাকলে হাও দিয়ে আমরা শুরু করবো, অ্যাডজেক্টিভের আগে এখানে দেরি থাকে তাহলে দেরি থাকলে আমরা হাও দিয়ে আগে এয়ার থাকা এবং না থাকার মধ্যে কী পরিবর্তনটা হয় এটা খুব ভালোভাবে আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। তারপরে রোল টু, সামটাইমস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব মে বি ইলিপ্সড, সামটাইমস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব মে বি ইলিপ্সড, ওয়াট এ বিউটিফুল সিনারি। তাহলে ওয়াট এ বিউটিফুল সিনারি, কতটা সুন্দর দৃশ্য, এটাকে আমরা কী করতে হবে, এটাকে আমার অ্যাসাইনিং করতে হবে, অ্যাক্সিমেটরি থেকে আমার অ্যাসাইনিং করতে হবে, আমরা এই অ্যাক্সিমেটরি মার্ক দেখব। এবং এই যে ওয়াট, হাউ,
এইগুলো হবে সাধারণত অ্যাক্টিভিটি সেন্টারগুলো এবং শেষে এই অ্যাক্টিভ মেমরি মার্কগুলো থাকবে। এভাবে আমরা চিনতে পারবো অ্যাকশন সিস্টেমগুলো এখানে আছে সবগুলোতে যাওয়া আছে অ্যাকশন মেমরি মার্কগুলো থাকবে। ওয়াচ আ বিউটিফুল সিনারি, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। তাহলে এখানে আমরা কি করলাম, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব মেমরি উচ্চ ভাগে ধরে নেওয়া হয়, অথবা এখানে আমাদের যেহেতু আমরা নিয়ম অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সটিকে ডিমান্ড করছে, সেন্টেন্স ডিমান্ড অনুযায়ী আমরা এখানে কি ইজ আমরা বসিয়ে দিলাম। ওয়াট ইজ বিউটিফুল সিনারি, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। ভেরি ওয়াট আমরা ভেরি লিখলাম, আর ইট ইজ এটা আমরা আলাদা যুক্ত করলাম, আলাদা যুক্ত করে সম্পূর্ণ অ্যাসাইলিক বিউটিফুল বাক্য তৈরি করলাম। ওয়াট ইজ পিটি, ওয়াট পিটি, ওয়াট ইজ পিটি। তাহলে এখানে আমরা আরেকটা লিখলাম ওয়াট দ্য পিটি, ওয়াট এ তাহলে গ্রেট আসবে, গ্রেট আসবে তাহলে ইট ইজ এ গ্রেট পিটি। ব্যক্তিকে আমরা এখানে এক্সট্রা ইচিস আমরা সাবজেক্ট এবং ভার্ব আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে একটা পূর্ণ অ্যাসাইনিং সেন্টেন্স তৈরি করলাম, হি ইজ এ গ্রেট পিচি। তাহলে এটা যদি অর্ডার করি তাহলে কী হবে, তাহলে যখন আমরা বললাম হ্যাঁ অ্যাক্সেলারেটিং টু অ্যাসাইনিং, তাহলে এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে অ্যাসাইনিং অ্যাক্সেলারেটিং, তাহলে কী হবে, তাহলে আমরা কী হয় আমরা দেখি ওয়াট বিউটিফুল সিনারি, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। এটার অ্যাক্সেন্ট হবে ওয়াট বিউটিফুল সিনারি, ইট ইজ আছে, ইট ইজ আছে এবং এ আছে, এ থাকলে অ্যাডজেক্টিভের আগে এ থাকে তাহলে হবে ওয়াট, সেটা হবে ওয়াট এ বিউটিফুল সিনারি। এবং কিন্তু এরা বাঁচার বাদ বাদ যাবে। আর ওয়াট পিচি যদি উল্টায় বলি আমি আবারও বলছি, যদি অ্যাসাইনমেন্ট টু যদি অ্যাসাইনমেন্ট টু অ্যাক্সিমেন্ট হয় তখন আমরা এখন বলতেছি অ্যাক্সিলারেটিং টু অ্যাসাইনমেন্ট, যদি এটা অ্যাসাইনমেন্ট টু অ্যাক্সিলারেটিং হয় তখন কী হবে। এখন আমরা বলেছি এটা, এখন আমরা এটার ক্ষেত্রে বলতেছি যদি এটা এরকম হয়, এটা দেওয়া আছে গ্রেট পিটি দেওয়া আছে, তাহলে আমাকে ওয়াট পিটি আমি কীভাবে লিখবো সেটাও আমার জানার বিষয় আছে। তাহলে ইট ইজ এ গ্রেট পিটি, ইট ইজ এ গ্রেট পিটি। তাহলে এখানে পিটিসটা আমরা বাদ দিচ্ছি, এখানে গ্রেট আছে হলো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল, আর্টিকেল রয়েছে, আর্টিকেল আর্টিকেল রয়েছে, এই জন্য আমরা এখানে ওয়ার্ড যুক্ত করলাম, আমরা এখানে ওয়ার্ড যুক্ত করলাম, এখানে আমরা ওয়ার্ড যুক্ত করলাম, তাহলে ওয়ার্ড এন্ড পিজি, ওয়ার্ড এন্ড পিজি। তাহলে ব্যাপার হচ্ছে তারা ওয়ার্ড এন্ড পিজি সেটা কিন্তু রিলেক্স যেমন আমরা বোঝা গেল, এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে দুইভাবে আমরা দেখালাম, একটা হচ্ছে এক্সট্রিম মেচুরিটি, দুইভাবে দেখালাম, একটা হলো এক্সট্রিম মেচুরিটি টু অ্যাসাইনিটি, আরেকটা হচ্ছে অ্যাসাইনিটি টু এক্সট্রিম মেচুরিটি। প্রথমে আমরা বললাম এক্সট্রিম মেচুরিটি টু অ্যাসাইনিটি, তারপর আমরা বলছি অ্যাসাইনিটি টু এক্সট্রিম মেচুরিটি। আমরা দুইভাবেই এটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই থাকবে, আর বাড়ির কাজ হিসেবে হোমওয়ার্ক, হোমওয়ার্ক হিসেবে হোমওয়ার্ক দেওয়া থাকলো, হোমওয়ার্ক দেওয়া থাকবে। এখানে আমাদের সিলেবাস থেকে আমরা কতগুলো প্যারাগ্রাফ করতে পারি, যেমন প্যারাগ্রাফগুলো যেগুলো দেওয়া আছে সাদেশনের মধ্যে হোমওয়ার্ক, আমি সাদেশন থেকে বলে দিই, সাদেশন থেকে আমরা ওইখান থেকে কিছু প্যারাগ্রাফ, তারপরে মডেলগুলো আমরা করতে পারি, যেমন মডেল ফার্স্ট পেপার থেকে আমরা মডেল করতে পারি, মডেল দুই চার সাত বিশ ত্রিশ এবং এই যে জিনিসগুলো দেওয়া আছে মডেলগুলো, আমি আবার বলছি হোমওয়ার্ক মডেলগুলো দেওয়া আছে এক নং এবং দুই নামের জন্য, আমরা করতে গেলো এক নং এবং দুই নামের জন্য আমরা এগুলো করবো, এক নং এবং দুই নামের জন্য করবো। মডেল সিলেবাসে এটা দেওয়া আছে দুই চার টু ফোর সেভেন থার্টি থার্টি টু থার্টি ফোর ওয়ান অ্যান্ড টু কোশ্চেন মার্ক, কোশ্চেনের জন্য আমরা করবো ওয়ান এবং টু কোশ্চেনের জন্য আমরা এই মডেলগুলো আমরা করবো। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ থাকবে। আর সেকেন্ড পেপারের জন্য এগুলো হলো ফার্স্ট পেপার,
ভাস্কর করে কোন ছাত্র করার জন্য এগুলা ভাস্কর করার জন্য আর সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপারের জন্য করতে হবে সেকেন্ড পেপারের জন্য করতে হবে 1 থেকে 11 নং আমরা করব 1 থেকে 11 নং পর্যন্ত করব 1 থেকে 11 যা এই জিনিসগুলো শুরু হচ্ছে সম্ভবত যে মডেলটা দেওয়া আছে আমরা একটা মডেল করব 1 থেকে 11 নং ধন্যবাদ সবাইকে।